আপনাদের প্রিয় চ্যানেল আনসার্টেন ট্রাভেলার সকলকে স্বাগত। সুন্দর পাহাড়ি সন্ধ্যায় মুষলধার বৃষ্টি, মেঘের মাদল, বিদ্যুতের ঝলকের পসরা সাজিয়ে প্রকৃতি যেন এক জলসার আয়োজন করেছে। সন্ধ্যায় বৃষ্টির জল প্রকৃতির রূপ পরিদর্শন করে সকালে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি অজানা এক নতুন উদ্দেশ্যে। প্রথমে পেরোলাম কালিম্পং শহর। তারপর ধীরে ধীরে পেরোলাম আলগারা। অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি উপভোগ করতে আজ আমরা আপনাদের সঙ্গে যাব কালিম্পং থেকে লাভা হয়ে গরুবাথা। সত্যি বলতে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত অপরূপ, সেটাই আজ আমরা উপলব্ধি করব, উপভোগ করব। কালিম্পং এর ছিবো থেকে ফেরার পথে এরকম একটা অফবিট প্লেস পেয়েছিলাম। তো দেখুন খুব সুন্দর পরিবেশ, তাই আমাদের ছেলেপুলে সবাই এনজয় করার জন্য এই ঝর্ণার জলে স্নান করে বলে নেমে পড়েছে। সুন্দর বাসে ব্রিজ রয়েছে। কালিম্পং থেকে প্রায় 64 কিলোমিটার এবং ডামডিম থেকে প্রায় 21 কিলোমিটার দূরত্বে অবস্থিত পাহাড়ের গায়ে সুসজ্জিত চা বাগান, চা গাছে ভর্তি এবং সেই চা বাগানের মধ্যেখানে অবস্থিত নদীতে সুসজ্জিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অ্যাম্বোকে আমরা উপস্থিত হলাম। 360 ডিগ্রি একখানে ভিউ আপনাদের দেখিয়ে দিই। আমাদের চ্যানেল আনসার্টেন ট্রাভেলার্স, আমাদের প্রিয় চ্যানেল, এখানে সার্টেনটি কিছু থাকে না।